এর বীজের যদি আল্লাহ পাক যদি একটা বাচ্চাও কাকুর দান করে ভাই, আমার তো দেওয়ার ক্ষমতা না ভাই, দিবে তো আল্লাহ পাক। জি জি, আর ওইভাবে চিটারি করে আমি ব্যবসা করবো না ভাই। আল্লাহ পাক এমনি আপনাদের ভালোবাসে আল্লাহর রহমতে খুব ভালো রাখছে, ওই চিটারি করে ব্যবসা করার আমার দরকার নেই। আমি নিগেল যেটা বাস্তব আছে ওটা বলবো, কারো ভালো লাগলে নেবে, না লাগলে না নেবে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদন দেখছেন, কৃষি বন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজ আবার আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নওয়াপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে। আজ এই ছাগল বিক্রয় কেন্দ্রে কি কি ছাগল আছে আর বাজার দরই বা কি, বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের প্রতিবেদনে। আর পুরো অনুষ্ঠানে আমি মমিনুর রহমান আপনাদের সাথেই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো? ওয়ালাইকুম সালাম জাকির ভাই, ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, গত পর্বে তো আপনার এই ছাগল বিক্রয় কেন্দ্র সম্বন্ধে একটা প্রতিবেদন আমাদের দর্শকদেরকে দেখিয়েছি, তো অনেকেই কমেন্টস করেছে যে আসলে ছাগলের দাম কি আর কি কি ছাগল আছে। তো আপনি যদি আমার দর্শকদেরকে এই ছাগলগুলোর কি কি ছাগল আর ছাগলের দামটা যদি আপনি দেখিয়ে দিতেন তাহলে আমার দর্শকরা উপকৃত হতো আর কি। আসলে তো দাম ধরেন যে দাম দর বলতে আর ছাগল দেখালে এটা এখানে সরজমিনে আসলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, তাদের হয়তো সম্ভব যে আপনার এখানে আসা, হয়তো তারা আসবে, অনেকের আসলে আসাও সম্ভব হবে না হয়তো বাংলাদেশের অন্য প্রান্ত থেকে। আর আপনার তো একটা সুবিধা আপনি রেখেছেন যে এখান থেকে আপনি কুরিয়ার করে ছাগলটা সব জায়গায় পৌঁছায় দেওয়ার একটা দায়িত্ব আপনি নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি একটু আমাদের দর্শকদেরকে ছাগলগুলো দেখিয়ে দেন। জি চলুন। তো জাকির ভাই, জি ভাই, তো দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটি ছাগল আপনার এখানে। তো এটা কি জাতের ছাগল আর এটার বয়স কেমন? এটা আপনার যে যমুনাপারি বলে না ভাই, যমুনাপারি ছাগল, যমুনাপারি হরিয়ানার সাথে মিক্স আছে। এগুলা হচ্ছে ইন্ডিয়ান হাই ক্রসের ছাগল। হাই ক্রস কত কত পার্সেন্ট এটা ক্রস? এটা এটা আপনার 90-95% এরকম হবে। 90-95% জি জি, 99% হলেও কিন্তু ওটা ক্রসের হয়। হ্যাঁ, ক্রসের হয়ে যায়। 100% হলে কিন্তু ওটা 100। রাইট রাইট, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি একটা ছাগল, ক্রসের একটা মাত্র চারটি। তো এটা ছাগলটার দাম কত যাচ্ছেন? এগুলা ধরেন যে আপনি আসলে তো বড় ছাগল, ওইভাবে দাম চালে একটু মানুষ খারাপ মনে করে ভাই, তো আসলে ওই রকম দামটা এটা না বলি ভাই। আচ্ছা, অন্যগুলার দাম বলে দিই নাকি? না, তারপরেও দামটা একটু বলে। এগুলো মানে মোটামুটি ধান 30-এর নিচে আসবে না আর কি, 30-এর উপর, 30-এর মতো। এমনি দামাদামি করার কি সুযোগ আছে? না না, এরকম তো আসলে ভাই ওই রকম দাম চালাম না, তাহলে ধান 35 দাম চালে তাহলে ওখান থেকে ধান কমাতে যত পারে কমাবে, 5,000 কমাবে, আর বেশি তার না। আচ্ছা, এরকম ভাই, বুঝতে পারছেন? বড় জাতের ছাগল বলে এরকমই হয়। বুঝতে পারছি। আচ্ছা ঠিক, আর এগুলো কিন্তু আরো বড় হবে, মোটামুটি 40-42 ইঞ্চি হাইট হবে। আচ্ছা, মাত্র কিন্তু 4টা দাঁত। দামাদামি করার কি সুযোগ দর্শকদের জন্য আছে কিনা? জি ইনশাল্লাহ। এটা কি আপনার ওই পাঠানো সহ, আপনি যে হয়তো এক জায়গায় পরের ছাগলটা দেখি? আচ্ছা, এই পাশে আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি। জি জি, এই ছাগলটা, এটা কি ছাগল? এটা যমুনাপারি ছাগল বলে। এটা যমুনাপারি না? এটা ছাগল ধরেন প্রচুর পরিমাণে দুধ হয়, দুধের জন্য বিখ্যাত, বাচ্চার জন্য খুব ভালো বিখ্যাত, যমুনাপারি। হ্যাঁ, যমুনাপারি, যমুনাপারি। আচ্ছা জি জি। আমি যেগুলা ছাগল দেখাচ্ছি ভাই সব খামার উপযুক্তি ছাগল। এই যে এই বয়সী ছাগল, মানে ছাগল তো না দেখালে তো বোঝা যাবে না যে কেমন বয়সী ছাগল পুষবে। ছোট 3 মাসে বাচ্চা নিয়ে গেলেন, ওই ভেবাতে দুধের নিশা কাটতে কাটতে মনে করেন 1.5 বছর। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটার কেমন দাম যাচ্ছেন? এটা ভাই 22 পড়বে, 22,000 টাকা। দামাদামি করার কি কোনো সুযোগ? দামাদামি করার কিছু সুযোগ আপনাদের জন্য আছে, আপনারা যদি পছন্দ হয় সেক্ষেত্রে ছাগলটা আপনারা নিতে পারবেন।
তো চলেন ভাই, আমরা খামার উপযোগী একটা ছাগল, আমরা পরে আরেকটা দেখছি, এই পাশে একটা দেখছি। এটা হচ্ছে বাচ্চা, বাচ্চা না, বাচ্চা, হ্যাঁ, এটা গাবটাম না, এটা তোতার কস, তোতা এবং বিটলের সাথে কস। আচ্ছা, তোতা, দেখেন মুখটা অনেক সুন্দর। আচ্ছা, অনেক কসের তো মনে করেন যে আপনার হয় দুই প্রজাতি দিয়ে কস হয়। হ্যাঁ, দুই প্রজাতি দিয়ে কস, মানে মা থাকে এক প্রজাতির, বাবা থাকে ধরেন আরেক প্রজাতির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ওখান থেকে ওর পেটে থেকে যেটা হয় ওটা হয়ে যায় কসের। আচ্ছা, আর কসের গুলা কিন্তু মনে করেন যে হচ্ছে আপনার বড় হয় বেশি। হ্যাঁ, আচ্ছা, কথাই বলে না ভাই, একের থেকে কোন চেয়ে বড়, এই সেই গুলো জিনিস বুঝতে পারছি। তো এটা, এটার বয়স কত আর এটার দাম? এটা মোটামুটি 5 মাসের মতো বয়স হবে। পাঁচ মাস। আচ্ছা, এগুলো ধরেন আরো হিট আসতে ধরেন আরো সময় লাগবে। কয় মাস লাগতে পারে? মোটামুটি 2-3 মাস লাগবে। 2-3 মাসের মতো লাগবে? আচ্ছা, 2-3 মাসের মতো লাগবে। আচ্ছা, 5 মাসে আর 2-3 মাসের মধ্যে হিটে আসার সম্ভাবনা আছে না? এটার দাম চাচ্ছেন কত ভাই? এটা ভাই ধান 14,500। 14,500, 14,500। আর আপনি যে দাম বলছেন এটা হয়তো যদিও কমান মনে হয় যে খুব যে একটা কম বেশি হয়তো বা হবে না। না না, আমি তো ওইভাবে দাম চাইনি ভাই, আমি একদম সীমিত। এটা তো মানে একটা ছাগল, এই কোয়ালিটি একটা ছাগল কিনতে গেলে, বাজারে কিনতে গেলে মনে করেন যে আপনি 17,000-18,000 টাকা লাগবে। কিন্তু আমার এগুলা তো ওইভাবে আমি ব্যবসা করি না ভাই, আমি সততা নিয়ে ব্যবসা করি ভাই, আমি কাউকে ঠেকে 10 টাকা নেবো না ভাই। আল্লাহ পাক আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভাই, প্রথম 3টা দিয়ে শুরু করছিলাম আল্লাহ পাক, এখন 15-20টা মাল অল টাইম আমার বাড়িতে থাকে, তাও হাই কোয়ালিটি উন্নত জাতের ছাগল। জাকির ভাই, জি ভাই, এই তো দেখছি আপনাদের, এইটাই তো পাঠা, পাঠা, হ্যাঁ, তোতা পাঠা, এগুলো তোতা, তোতা পাঠা। এটা তো আপনার খামারের জন্য রেখেছেন? এটা খামারের জন্য রাখছি আমি, ওই যে ছাগলে যেগুলো ছাগল আমি নিয়ে আসার পরে ধরেন যে আসলে তো ওই গারিস্তর কথা হিসেবে তো বিক্রি করা যায় না, একজনকে দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আমি পাঠার কাছে রাখি, যদি প্রেগনেন্ট না থাকে 2 দিনের মধ্যে হিট চলে আসবে, এই জন্য আমি পাঠার কাছে এটা রেখেছেন। আপনার পাঠার গন্ধ এতটাই এই ছাগলের মানে আকর্ষণ করে, মানে যদি পেট খালি থাকে 2 দিনের মধ্যে। এই পাঠাটা কি? এটা মানে কোন জাতের পাঠা? তোতা, এগুলা তোতা, এটা তোতা ক্রস তো মনে হয় না? তোতা আছে, এখানে হাড্ডি বাঁকা, এই যে গলার নিচে ঝোল আছে। আচ্ছা, এরকম তোতার ভিতর বিভিন্ন কোয়ালিটি। হ্যাঁ, বুঝতে পারছি। এটা কি 100% তোতা নাকি এটা ক্রসের তোতা? এটা আপনি 95% ক্রস? জি জি। আচ্ছা, মানে এটার জন্য আমার তো পাঠা আছে জিবলে তোতা, জিবলে তোতা পাঠা আছে একদম 100। আচ্ছা, আমি এটা এই জন্যই রাখা যে এটার গন্ধতে যদি ছাগল হিট আসে আমি ওটাতে প্রজনন করাই। বাহ, এই জন্য খালি, কারণ যেগুলা উন্নত জাতের ছাগল পাঠা ওগুলা কিন্তু এরকম অত রোকাল হয় না ভাই। ওগুলা ওর কাজ কি ভাই? ওই ওর কাজ হচ্ছে আপনার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ঠিক আছে? ও যখন কাজে যাবে তখন ওর পরিচয় বাড়াবে, ও কেমন। আচ্ছা, এরকম। আর এগুলা ধরেন যে এমনি সব সময় মানে আল্লাহর রহমতে ওখান থেকে অনেক কিছু সম্ভব। আর ছাগল তারা না দরকার না, ওইটা দিয়ে দেখা যাবে ওখান থেকে বংশ বিস্তার শুধু হবেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ছাগল দেখি পরবর্তী ছাগলটা। আচ্ছা, এই যে এই পাশে একটা দেখছি, এই যে এটা দেখায়, এটা একটা বিটলের ছাগল, বিটলের, বিটল, হ্যাঁ। আচ্ছা, এগুলা যারা চিনে তারা বুঝবে। আচ্ছা ঠিক আছে, এগুলা আপনার এই যে বিটল 2 দাঁত বয়স, এগুলা ছাগল, এগুলা নিউ এডাল ছাগল, এগুলা ছাগল নিয়ে খামার করলে সে ভাই লস হবে না। আচ্ছা, বিটল ছাগল, এটার বয়স কেমন আর এটা কি কনসেপ্ট করেছে কিনা? জি, এগুলা কনসেপ্ট করানো আছে ভাই, মোটামুটি ধরেন যে প্রত্যেকটা ছাগলের 1.5 মাস 2 মাস এরকম ফার্স্ট টাইম। আর আমি ফার্স্ট টাইম ছাড়া ধরেন ছাগল খুব কমই কালেকশন করি, কারণ 2-4 বার বাচ্চা দিচ্ছে, ওগুলো নিয়ে যাওয়ার পরে বাচ্চা দেবেন একটু ক্যালসিয়ামের ঘাটতি হবে, নতুন দর্শক তো বুঝবে না, আমি তো ওই জন্য তাদেরকে দিই না ভাই, যেগুলো একবার থেকে 2 বার। আচ্ছা, মানে প্রথম একবার প্রেগনেট বাচ্চা দিছে, দ্বিতীয়বারের মতো প্রেগনেট, এই কোয়ালিটি ছাগলে আমি মানুষের। এটা কয় দাঁতের কথা বললেন? 2 দাঁত। আচ্ছা, কিন্তু বেশ লম্বা চড়া ছাগলটা দেখছি। হ্যাঁ, এগুলো বাধা আছে তো তাই বলা যাচ্ছে, অনেক লম্বা চড়া একটা ছাগল। তো এটার ভাই দাম কেমন চাচ্ছেন? এটা ধরেন 18,500 হবে। 18,500 টাকা দামাদামি করার কিছু সুযোগ হয়তো আপনি রাখবেন আমার মনে হয়, হালকা কিছু যেহেতু। ঠিক আছে দর্শক, আর এই পাশে আরো বেশ কিছু, এটা হচ্ছে খাসি, এটা খাসি। ও আচ্ছা, খাসিও আছে আপনার এখানে? হ্যাঁ, খাসিও আছে, অনেক ভাইরা বলে যে ভাই আমাকে একটা খাসি দেন বড়। আচ্ছা আচ্ছা, সে ভাইদের জন্য যে এগুলা খাসি। আচ্ছা, এটা কোন জাতের? এটা বিটলের খাসি ভাই, বিটলের না, বিটলের কস। এগুলা খাসি ধরেন আপনি 1-1.5 বছর রাখলে 100 কেজি প্লাস লাগবে, ওঠা 1-1.5 বছরে 100 কেজির মতো, 100 কেজি প্লাস হবে। আচ্ছা, তাও একে কিন্তু খাওয়াতে হবে, দানা খাবার দিতে হবে, ভুট্টা, ছোলা, গম, এগুলা দানা খাবার দিতে হবে, দানাদার খাবার, তাহলে গান হবে। আর যদি নিয়ে যাওয়ার পরে যদি ওই বৃষ্টির ভিতর বাইরে রাখছে, রাখছে থাক, খালে খা, না খেলে না খা, তাহলে সম্ভব। এটার বয়স কত বললেন? এটা 5 মাসের মতো। 5 মাস? জি, 5 মাস। আচ্ছা, 5 মাসের বয়স একটা খাসি দেখতে পাচ্ছি। জি, আপনি বললেন যে এটা কত বছর,
এক দেড় বছর পারলে দেড় বছর রাখলে পারে আপনি মোটামুটি ধরেন যে দেড় বছর আর এদিকে পাঁচ মাস তাহলে মোটামুটি দুই বছর রাখলে পারে দুই বছর ধরে একটা খাসির বয়স হয় একশো কেজি পার হয়ে যাবে লাইভ একশো কেজি লাইভ পার হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম চাচ্ছিলেন কত ভাই এটা এটা 18500 ভাই 18500 টাকা আচ্ছা দর্শক আপনারা যদি কেউ আসলে এই খাসিও নিতে চান এখানে বেশ খাসিও দিতে পারবে ভাই এটা ক্রসের আমাকে যে জিনিস অর্ডার করবে আমি সেই জিনিসই দিতে পারবো আমাদের নাটোরে এমন দামাদামি করার কিছু সুযোগ ভাই রেখেছে যাই হোক পরবর্তী আমরা আরেকটা ছাগল দেখি আর কি এই পাশে আরেকটা দেখছি আমরা জি জি এটা আপনার বিটল এবং যমুনা পাড়ির সাথে সংমিশ্রণ ক্রস বিটল জি ও আচ্ছা বিটল আচ্ছা এটা এটার বয়স কত এটা এটা দুই দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত আমার কাছে দুই দাঁত চার দাঁতের সাইতে মাল থাকে না আচ্ছা দুই দাঁতের আচ্ছা এটা এটা কি কনসেপ্ট করেছে ছাগলটা এটা জি এটা কনসেপ্ট আছে ভাই এটা দুই মাস চলতেছে দুই মাস চলছে না জি জি আচ্ছা তো এটার দাম কত যাচ্ছেন ভাই এটা ভাই 16500 16500 মাত্র 16500 বুঝতে পারছি 16500 টা বেশ অনেক বড় একটা ছাগল অনেক বড় হচ্ছে দামাদামি করার কিছু সুযোগ তো আপনি অবশ্যই রাখবেন আমার বিশ্বাস হালকা থাকবে আর কি আচ্ছা আর পরবর্তীতে আর একটা আর ছাগল তো ভাই একটা ছাগল মনে করেন 5000 হলে পাওয়া যায় এক ছাগল আবার 80000 লাগে কিনতে এখন একটা ছাগল হয়তো একজন কম দামে নিল হয়তো একটু কমে নিল নেওয়ার পরে ছাগলটা দিয়ে যদি সে তার আশানুরূপ সফলতা না পায় সেটা টাকাটা পুরোটাই কিন্তু লস হয়ে লস হয়ে যাবে আর যাতে আমি লস না হয় সে ব্যবস্থা মনে করেন যে করে সেই কোয়ালিটি মালে আমি কালেকশন করি ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহর রহমতে আল্লাহ চাইতে এগুলোর থেকে কোনো সময় লস হবে না ভাই আচ্ছা এগুলা ছাগল থেকে যদি লস হয় ভাই তার পুরো কবল ভাগ্য খারাপ এটা মানতে হবে আচ্ছা আচ্ছা পরে আরেকটা ছাগল দেখছি এটা এটা হরিয়ানার কস এটা হরিয়ানার কস হরিয়ানার কস জি আচ্ছা এটা হরিয়ানার কস হরিয়ানার কস জি জি এটার বয়স কত এটার বয়স এটা একবার বাচ্চা দিছে ভাই একবার বাচ্চা দিছে না হ্যাঁ আচ্ছা একবার বাচ্চা দিছে এর দুই দাঁত ছিল চার দাঁতে পড়েছে মনে হয় চার দাঁত এই যে নতুন চার দাঁত ও নতুন আবার অনেকজন বোঝে না হ্যাঁ নতুন কেমন এই যে দাঁতগুলো পুরান হবে না মানে এখন এই এই দাঁত যত বড় এটা কিন্তু তার থেকে ছোট 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 হ্যাঁ যার কারণে কিন্তু নতুন মানে এই দুটো আগে ভাঙিছে এই দুটো ভাঙিছে পরে যার কারণে কিন্তু নতুন হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম মানে এক কথায় চার দাঁত বয়সী চার দাঁত বয়স একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিয়েছে জি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট আছে এই ছাগলটা প্রায় দেড় মাস পার হয় দুই মাসে পড়ছে দুই মাসে পড়ছে আচ্ছা জি জি আচ্ছা তো সেই ক্ষেত্রে এটার কত দাম চাচ্ছেন এই ছাগলটার এগুলা ভাই ধান 13 আলাদা করে নিলে তেলো তেরো পড়বে আর জোড়া ধরে নাই কেউ মনে করেন যে আপনি পঁচিশের মধ্যে হয়ে যাবে এরকম মানে দুইটা যদি নেয় তাহলে সেক্ষেত্রে পঁচিশের মধ্যে এর সাথে ধরেন আর একটা মিল করে দেবো ধরেন মোটামুটি পঁচিশ পর্যন্ত করতে পারবো যদি আলাদা করে একটা নেই তা তেরো তেরো মতো পড়বে আচ্ছা আচ্ছা এর সাথে আর একটা ছাগলের কথা বললেন যেন কোনটা ওইটা ওই যে ওই পাশে একটা আছে আচ্ছা এই যে পাশে এই দুইটা এই দুইটা যদি কেউ কোনো ভাই নেয় পছন্দ করে তাহলে দুইটা মনে করেন যে মোটামুটি ধরেন পঁচিশ হলে দিতে পারবো এটা আর ওইটা এই যে ছাগলটা দেখেন আচ্ছা এটা দুই দাঁত বয়স ওটা চার দাঁত এটা দুই দাঁত বয়স আচ্ছা দুই দাঁত একই 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 জাতের তো হ্যাঁ একই জাতের না এটা যমুনা পাড়ি ও এটা যমুনা পাড়ি এটা যমুনা পাড়ি আর ওটা হচ্ছে হরিয়ানার ক্রস জি জি দুইটা নিলে পারে দুইটা মনে করেন যে আপনার পঁচিশ পর্যন্ত করা যাবে পঁচিশ পর্যন্ত করা যাবে এইটা কি ওইটা তো দেখলাম যে একবার বাচ্চা দিয়েছে জি জি এটা বাচ্চা দিছে এটা একবার বাচ্চা দিয়েছে না একবার বাচ্চা দিছে আচ্ছা 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 এই যে ওলার নামান আছে ও এটা কি কনসেপ্ট করা তো মনে হয় না জি জি কনসেপ্ট এটা মোটামুটি ধরেন আপনার সেকেন্ড বারের মতো প্রেগন্যান্ট এটা আপনি দেড় মাস পারি হয়ে গেছে প্রেগন্যান্ট বয়স দেড় মাস পার হয়ে গেছে আচ্ছা তাহলে এই দুইটাই বললেন যে ওই একসাথে যদি নেন ওইটার এটা দুইটা যদি একসাথে নেন সেক্ষেত্রে 25000 টাকা আপনি পড়বে আর এমনি যদি নেন তাহলে 13000 করে লাগবে 1000 করে বেশি দিতে হবে বিকাশ খরচ তো আর এমনি ক্যারিং খরচ তো আপনারই আমারই সব আমার আপনার না আচ্ছা এটা কি দেখেছি আমরা এই ছাগল না না এটা দেখাইনি ভাই এটা একটা হরিয়ানার একটা কসের একটা ছাগল কিন্তু অনেক কসের হলো অনেক হাই কোয়ালিটি ভাই অনেক বড় হাই কোয়ালিটি একটা ছাগল আচ্ছা হরিয়ানার কস ওগুলা ছাগলে যে 13000 এর কথা বললাম ওগুলা আর এগুলার সাথে যদি তুলনা হয় তাহলে কিন্তু হবে না ভাই এগুলা রাত দিন কম বেশি বুঝতে পারছি মানে সোনা স্বর্ণকারের দোকানে যে আপনার ওই সিটি গোল্ডের একদম রূপার একদম স্বর্ণের কিন্তু আর একদম হীরার কিন্তু আবার আর আর একদম আচ্ছা তে আসলে ভাই সবকিছু কোয়ালিটির বুঝতে পারছি এরকম আচ্ছা এইটা এইটা বয়স কত এটা বললেন এটা দুই দাঁত বয়স ভাই দুই দাঁত না জি জি দুই দাঁত এটা কি কনসেপ্ট কোর্সের আগে জি এটা এবার ফার্স্ট টাইম প্রেগন্যান্ট ফার্স্ট টাইম প্রেগন্যান্ট না কয় মাস চলতেছে এটা এটা দুই মাসে পড়ছে ভাই দুই মাসে পড়ছে না জি দুই মাসে আচ্ছা তাহলে এটার কত দাম চাচ্ছেন ভাই এটা ভাই 22 পড়বে ভাই 22000 টাকা 22000 জি দুইটা বললাম যে আপনি দুইটা বললেন 25000 টাকা আরে একটাই 22000 কেন বলেন তো দেখি পার্থক্যটার কারণ কি পার্থক্য অবশ্যই আছে ভাই এ দেখেন এখানে দেখেন
এই শিংগুলা কিন্তু একদম মনাকান্দে পেছানো পেছানো হ্যাঁ হ্যাঁ এগুলা পেছানো এই যে চোখের দাঁত দিয়ে লাল বর্ডার আছে শুধু লাল বর্ডার থাকলে যে হবে তা না কিন্তু এই যে কোয়ালিটি এটা দুই দাঁত বয়সে কেমন আর ওটা কিন্তু চার দাঁত হ্যাঁ ওটা কত বড় ওটা শিংটা তো ওটা তো আবার যৌন এখানে কিন্তু বয়স আর বেশি হ্যাঁ হ্যাঁ আর বেশি এ যত বড় হবে ও কিন্তু অত বড় হবে না আচ্ছা এই জন্য কিন্তু এর দাম কম বেশি আচ্ছা তো এই ছাগলটা কত দাম চাচ্ছিলেন ভাই এটা 22000 টাকা তো দামাদামি করার কিছু সুযোগ তো আপনি রাখবেনই না হালকা কিছু ভাই বলছেন রাখবেন আর কি ইনশাআল্লাহ দর্শক আপনারা নিতে চাইলে আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে এখানে বেশ অনেকগুলো ছাগল আপনাদের দেখালাম তো নিতে পারবেন ভাই নাম্বার দেয়া থাকবে ভাই আর এগুলা ছাগল নিয়ে দদল কেউ কিছু না করতে পারে ভাই তার অরিজিনালে পোড়া কপাল কারণ এইগুলা ছাগল রেডি ছাগল আর এইগুলা রেডি ছাগল দদল কেউ কিছু না করতে পারে ভাই তার ব্যাড লাক কি করব আর যাক আচ্ছা আমরা পরবর্তী আর একটা ছাগল আমরা একটু দেখি পরবর্তী বলতে ভাই এই যে এখানে আছে ধরেন এই যে এগুলা ছাগল ধরেন আপনার 14-15 হাজার করে পড়বে এই কোয়ালিটি সব ছাগল তো একটু মানে আবহাওয়া খারাপ ভাই একটু শর্টে বলে দিই মানে এগুলা ধরেন 14-15 হাজার করে পড়বে ভাই পার পিস 14-15 হাজার করে এই কোয়ালিটি মাল কেউ নিলে দেওয়া যাবে এক দেড় মাসে করে প্রেগন্যান্ট এটা কি কি জাতের ছাগল এটা এটা আপনার শিরোহির ক্রস শিরোহির ক্রস শিরোহি এবং হরিয়ানার সাথে মিক্স শিরোহির আচ্ছা শিরোহির ক্রস জি জি আচ্ছা এটা তো মানে এর আগে একবার বাচ্চা দিয়েছে কিছু থাকে সেই জিনিস এটা এটা গুলা দিয়ে কিন্তু বিট করানো হয় যে ছাগল আছে আল্লাহ পাক যদি একটা বাচ্চাও কাকু দান করে ভাই আমার তো দেওয়ার ক্ষমতা না ভাই দিলে তো আল্লাহ পাক আর ওইভাবে চিটারি করে আমি ব্যবসা করবো না ভাই আল্লাহ পাক এমনি আপনাদের ভালোবাসে আল্লাহর রহমতে খুব ভালো রাখছে ওই সেটারই করে ব্যবসা করার আমার দরকার নেই আমি নিগেল যেটা বাস্তব আছে ওটা বলবো কারো ভালো লাগলে নেবে না লাগলে না নেবে আচ্ছা তো আপনি অনেক কষ্ট করে এই ছাগলের দামগুলো আমার দর্শকদেরকে জানালেন তো দর্শক শ্রোতা কথা বলছিলাম জাকির ভাইয়ের সাথে জাকির ভাইয়ের এই ছাগল বিক্রয় কেন্দ্রে যে যে ছাগল তার কালেকশনে ছিল এই বাজার দর জানানোর চেষ্টা করেছি তো আপনারা যদি কেউ এই খামার থেকে ছাগল সংগ্রহ করতে চান সেক্ষেত্রে ভিডিওতে জাকির ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে যোগাযোগ করে ছাগল এখান থেকে ক্রয় করতে পারবেন তো আল্লাহবাক সবাইকে ভালো রাখুক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ